আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে সবাই দোয়া ভালো আছে, সুস্থ আছে। আজকে হয়েছে আমি সন্ধ্যা নাস্তা বানাবো, মানে স্পেশাল একটা জিনিস, বাঁধাকপি। বাঁধাকপিটা কুচি কুচি করে কাইটটা নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো একেবারে কষলে কষলে, মনে করেন একেবারে সুন্দর করে কষলেবেন। কষলাতে কষলে কাঁচো মাচো করে বানাবেন, বানাই ফেলাবেন, মানে একেবারে নরম বানাই ফেলাবেন। এরপরে দিয়ে দেবেন কতগুলো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলেন সামান্য পরিমাণ, মনে করেন কাঁচামরিচ, সামান্য পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে এখানে দিয়া দিবেন হইছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, যাতে সুন্দর সুবাস আসে। এরপরে এক বাটি চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখামাখি মাখামাখি করতেছি। করার পরে বড় একটা কড়াই বহাই দিব চুলার মধ্যে, চুলার মধ্যে কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হওয়ার সাথে সাথে বড়াটি বানাইয়া মনে করেন দিয়া দিবেন, দেখছেন কি সুন্দর টাকবাক টাকবাক করতেছে তেলটা। এরপর সবগুলার একসাথে মনে করেন দিয়া দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে উঠাইয়া দেখবেন কি সুন্দর কালার, মানে এত সুন্দর কালার হয়েছে যে দেখে খাইতে মনে চাইতেছে। তো যাই হোক, এগুলো আর উঠাইয়া নিব কিছুক্ষণ পরে। উঠাইয়া নেওয়ার পরে ভাইরে ভাই দিদি, এত টেস্টি এত টেস্টি, মানে আমার ছোট্ট মেয়েরাও অনেক পছন্দ করে। তো চালের গুঁড়াটা না দিলে কিন্তু মচমচে হইব না, মানে একের সুন্দর মচমচা করব। তো করার পরে এরপরে মনে করেন নিয়ে নিলাম ঘরে, ঘরে নেওয়ার পরে মনে করলাম একটা একটু টেস্ট কইরা দেখি কেমন টেস্টটা হয়েছে। তো এটা হয়েছে সেই বিখ্যাত ঝালের সস, মানে লাল মরিচের সস। এটা খাইলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।